এই সাতটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি আজকের মাহফিলে যত মা বোন এসেছে তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে, ইহুদি মহিলাদের সাতটা বৈশিষ্ট্য কি কি। এক নাম্বার ওয়ান, ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো সাতটা। নাম্বার দুই, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো। নাম্বার তিন, নেককার স্ত্রী হতে গেলে চারটা গুণ অর্জন করতে হবে। নাম্বার ফোর, নেককার স্বামী হতে গেলে চারটা গুণ অর্জন করতে হবে। নাম্বার ফাইভ, আল্লাপাক 10 প্রকার নারীকে ভালোবাসেন। নাম্বার সিক্স, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দিবেন। নাম্বার সেভেন, 7 নম্বরে আমি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যেহেতু যুবক ভাইরা এখানে এসেছে, বিশেষ করে সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে, খুব মনোযোগ। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে, জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন 7টা কি কি, মৃত্যুর পরে 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে, এগুলো কি কি। আজকের মাহফিল থেকে আমরা সকলেই জানার চেষ্টা করব। একটু সকলেই জবান খুলে বলেন না ইনশা ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশা ইনশাআল্লাহ। আমার কথা কি খারাপ লাগতেছে? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমাদের খারাপ লাগবেই কেন, কারণ গোটা পৃথিবীর অবস্থা করুন, এই মুহূর্তে ইসলামের জন্য দরকার তরুণ, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তান যে কোনো মুহূর্তে তাদের উপরে বোমা হামলা হতে পারে, যে কোনো মুহূর্তে গাজায় বোমা পড়তে পারে। আজকে আমরা ভালোই আছি, আজকে আমরা ভালোই আছি, কিন্তু আমাদের সম্পর্কটা কেমন হবে জানেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মমিন আর এক মমিন হচ্ছে পরস্পর ভাই ভাই, বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এক মমিন আর এক মমিন কি পরস্পর, পরস্পর হচ্ছে ভাই ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্কটা হবে কেমন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাআদ,